প্রিয় শিক্ষার্থী, কেমন আছো তোমরা? আশা করি ভালোই আছো। অন্যান্য দিনের মতোই আজ আমি তোমাদের সাথে আছি, প্রভাষক প্রশান্ত রায়, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, দুয়ারিয়া এজি মডেল একাডেমি স্কুল অ্যান্ড কলেজ কর্তৃক আয়োজিত বিশেষ এই অনলাইন ক্লাসে তোমাদের স্বাগতম। আজ আমরা চতুর্থ অধ্যায় থেকে পড়াশোনা করব, ওয়েব ডিজাইন পরিচিতি ও HTML। গতদিনও আমরা এই চ্যাপ্টার থেকে পড়াশোনা করেছিলাম, এটা দ্বাদশ শ্রেণীর উপযোগী আজকের এই ক্লাস, যারা পরীক্ষা দেবা। তো গত দিনের ক্লাসে আমরা কিছু ট্যাগ নিয়ে আলোচনা করেছিলাম, ঠিক আজকেও আরও কিছু ট্যাগ নিয়ে আমি এসেছি তোমাদের সামনে। আস্তে আস্তে আমরা ব্যবহারিকের দিকে যাচ্ছি, যেমন এখানে ওএল ট্যাগ নামে একটা আছে, অন অর্ডার লিস্টের জন্য। আমরা যখন লিস্টে কাজ করব তখন ওই ট্যাগটা আমাদের কাজে আসবে। ইউএল আছে, আন অর্ডার লিস্টের জন্য, এখানে কোনো অর্ডার মেনটেন হবে না, আর এখানে ওয়েল দিলে অর্ডার মেনটেন হবে, যেমন 1 2 3 ABCD। এগুলো লিস্ট মানে শুধু একটা লিস্টের ক্ষেত্রে, আমি যখন আমার HTML-এ একটা টেবিল ক্রিয়েট করতে যাব, টেবিল, এই টেবিল ট্যাগ ছাড়া টেবিল কোনোভাবেই সম্ভব না। এই টেবিল ট্যাগ দিয়ে একটা টেবিলকে ইনশিওর করবে, কিন্তু টেবিলের ভিতর আমাদের এই তিনটা কন্টেন্ট অবশ্যই লাগবে। এখানে TH অথবা TD, এই দুইটার যে কোনো একটা আমার দিলেই হবে। তবে দুইটার আলাদা আলাদা স্পেসিফিকেশান আছে, যে TH দিয়ে মানে টেবিল হেডকে বলা হচ্ছে, টেবিল হেড, কিন্তু টেবিল ডকুমেন্টও এর মধ্যে লেখা যাবে, কিন্তু TD মানে হচ্ছে শুধুই টেবিল ডকুমেন্ট। এই জন্য আমি বলেছি এই দুইটার পরিবর্তে যে কোনো একটা লিখলেই হবে। TR মানে হচ্ছে টেবিল রো, একটা টেবিলের মধ্যে কতগুলো র থাকবে এটা ডিপেন্ড করে ওই টেবিলে TR কতগুলো আছে তার উপর, বা একটা টেবিলে কতগুলো র আছে ওইটা আমার বানাতে গেলে যতগুলো র দরকার ঠিক ততগুলো TR দিতে হবে। তাহলে আশা করি এই জায়গাটা তোমরা বুঝতে পেরেছো। আসলে এখানে বোঝার চেয়ে এই জিনিসগুলো মনে রাখাটা খুব বেশি ইম্পর্টেন্ট। আমরা এখনও ঠিক এইরকমভাবে বোঝার জায়গায় যেতে পারিনি, আমরা এখনও মুখস্থের অংশে আছি, আস্তে আস্তে আমরা ব্যবহারিকের দিকে যাব। তো এখানে সেন্টার নামে একটা ট্যাগের কথা আমি লিখেছি, এখানে সেন্টার, এই সেন্টার দিয়ে কোনো লেখাকে সেন্টার করে নিয়ে আসার জন্য যে ট্যাগটা ব্যবহার করবো সেটা হচ্ছে সেন্টার ট্যাগ। এখানে প্রি দিয়ে একটা ট্যাগ আছে, প্রি ফরম্যাটেড টেক্সট, মানে হচ্ছে তুমি এই ট্যাগের ভিতর লেখাকে যেরকমভাবে লিখবা ঠিক এরকমভাবে তোমাকে শো করবে, এর জন্য বলা হচ্ছে প্রি ফরম্যাটেড টেক্সট, তুমি আগেই ফরম্যাট করে দিয়েছ। সাব মানে হচ্ছে কোনো লেখাকে একটু নিচে করে লেখার জন্য আমরা সাব ইউজ করি, মনে করো H2O, হাইড্রোজেনের এই টুটা একটু নিচে আছে, এই টুটাকে আমি সাবের মধ্যে দিলে এই টুটা নিচে চলে আসবে। ঠিক এরকমভাবে আরেকটা আছে SUP, সুপ, যেটা সুপার স্ক্রিপ্ট, ওইটা ইউজ করা হচ্ছে, যেমন মনে করো A+B হোল স্কোয়ার, এই যে স্কোয়ার উপরে চলে গেছে এই টুকে উপরে তোলার জন্য আমি সুপার স্ক্রিপ্ট ইউজ করব। কোনো ফর্ম ক্রিয়েট করতে গেলে আমাকে অবশ্যই ফর্ম ট্যাগ লাগবে, অবশ্যই, এটা কোনো ধরনের মানে অবকাশ রাখে না বলার যে ফর্ম ট্যাগ লাগবেই। অ্যাড্রেস, অ্যাড্রেসটা মনে করি অ্যাড্রেসের কাজ আমি কখনো কখনো পি দিয়েও চালাতে পারি, তবে কোনো অ্যাড্রেস যখন আমি লিখব তখন সরাসরি অ্যাড্রেস লিখে ফেললেই হয়। ডিলিট, ডিলিটেড ডেল, কোনো লেখার মাঝ বরাবর টান দিতে গেলে মনে করো দিস ইজ এ প্যান, এখানে যদি আমি এর মাঝ বরাবর এভাবে টান দিতে চাই আমি ডিলিট ট্যাগ ইউজ করে ফেলবো। ব্র্যাক মানে হচ্ছে পরের লাইনে আসা, HR মানে হচ্ছে হরিজন্টাল, এরকমভাবে একটা লাইন পড়বে, কিন্তু এই দুইটা ট্যাগ খুবই ইম্পর্টেন্ট প্রিয় শিক্ষার্থী এবং পরীক্ষাতে আসে, এগুলোই আসে। মনে করো এ দিয়ে আমি যদি কোনো ধরনের লিঙ্কে আমি অ্যাড করতে চাই তখন আমাকে এই ট্যাগটা অবশ্যই লাগবে, এ। আর এখানে হচ্ছে HREF মানে হচ্ছে হাইপার লিঙ্ক রেফারেন্স, আমার লিঙ্কটা এখানে দিতে হবে URL-টা, আর এখানে দিতে হবে URL-নেম। আর ইমেজ ট্যাগ, আমি যখন কোনো ছবি আমার সংযুক্ত করতে হবে আমি ইমেজ ট্যাগটা ইউজ করব। এখানে লেখাচ্ছে SRC মানে সোর্স, কোথায় থেকে পিকচারটা আসবে, এই পিকচারের নামটা, এমন ডকুমেন্টারি নেমটা এখানে তোমার দিতে হবে। এই ছিল আজকের আমাদের ক্লাস, খুবই গুরুত্বপূর্ণ HTML ট্যাগের ক্লাসটা, HTML শেখার জন্য। তোমরা আশা করি বুঝতে পেরেছো, আর সামনে এগুলো নিয়ে আরও আরও আলোচনা হবে, বিশেষ বিশদভাবে আলোচনা হবে, তোমরা বাসায় এগুলো পড়াশোনা করবে খুব বেশি। আর আমার সাথে তোমরা যদি বুঝতে না পারো, কোনো কিছু প্রবলেম মনে হয়, আমার সাথে যোগাযোগ করতে পারবো, আমি প্রশান্ত রায়, ফোন নাম্বার এটাই, হোয়াটসঅ্যাপ এটাই, ইমো, ফেসবুক প্রোফাইল নেম। তো প্রিয় শিক্ষার্থী, ধন্যবাদ, ভালো থাকবে তোমরা।